অত্যন্ত সস্তা এবং বাজারে বিকৃত একটা ফল তাই ইচে করলেই আপনিও বাজার থেকে কুল কিনে এনে খেতে পারেন কারণ শীতের ফসল কুল শীতের শেষের দিকে পাকতে শুরু করে এই সময় পাকা কুলে গাছ প্রায় চেয়ে যায় তাই কুল খাওয়ার এটাই আদর্শ সময় তবে শুধু স্বাদের জন্য নয় অনেকেই বোধ হয় জানেন না এই ছোট্ট কুলের মধ্যে রয়েছে কত ধরনের পুষ্টিগুণ কুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান যা একদিকে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যে কোনো রকম দাঁতের সমস্যা দূর করতে সাহায্য করে তাই দাঁতে ব্যথা বা পাইরিয়া জাতীয় সমস্যায় ভুগলে আপনি কুল কিনে খেতে পারেন তবে যাদের শ্বাসকষ্ট রয়েছে কুল তাদের জন্য ভীষণ ক্ষতিকর তাই তারা চেষ্টা করবেন কাঁচা বা পাকা যে কোনো ধরনের কুলকে এড়িয়ে চলার ডায়াবেটিস রোগীদের জন্য কুল খুবই ক্ষতিকারক আবার অনেকেই বলেন কাঁচা কুল খেলে নাকি পেটের সমস্যা হয় কিন্তু কুলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা এই ঋতুতে পরিবর্তনের সময় আমাদের সর্দি কাশির মতো রোগের হাত থেকে বাঁচায় এছাড়াও কুলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এবং লিউকোমিয়ামের মতো রোগকে প্রতিরোধ করে কুল আবার ত্বকের রক্ষতা দূর করে ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা সরিয়ে তুলতে এটি অব্যাক